তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি সিঙ্গার। তো ফ্রেন্ড, আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ইতিহাস। যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো অনার্স নিয়ে বা মানে জেনারেলে পড়ছো, ইতিহাস সাবজেক্টটা আছে, তো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। তো তার ক্ষেত্রে আমি সাজেশন কিছু নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে 15 মার্কসের রয়েছে, তোমাদের চতুর্থ পত্র থেকে মোটে একটা কোশ্চেন উত্তর দিতে হয়, যেটাতে মার্কস থাকে 15 নম্বর। তো আমি সাজেশন একটা তৈরি করেছি স্টাডি সিঙ্গার চ্যানেলের পক্ষ থেকে, তো চলুন আমরা দেখে নিই আজকের ভিডিওটা। তো প্রথমে দেখতে পাচ্ছ যে মানস বদারি প্রথার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 2 নম্বরে যে সাজেশনটা দেওয়া হয়েছে, ঔরঙ্গজেবের আমলে দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। তো ফ্রেন্ড, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম আপডেট পাওয়ার জন্য, ভালো ভালো সাজেশন নেওয়ার জন্য। বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, সমস্ত কলেজগুলোরে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশগুলো, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে পাবলিশ করা হয়, তোমরা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে। তো তাই বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিও, এতে আমাদের আগ্রহটা বেড়ে যায় ভিডিও করবার। তো তারপরে প্রশ্নটা যেটা বলেছে যে 3 নম্বরে মুঘল আমলে কৃষক বিদ্রোহ সম্পর্কে কিছু ব্যাখ্যা, তার সম্পর্কে কিছু পড়ে নিও, তাহলেই হবে, তিনটার মধ্যে একটা কমন আসতে পারে। এবার 5ম পত্র থেকে তোমাদের দেওয়া হয়েছে আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখো। তারপরে এখান থেকে আমরা 4টা কোশ্চেন দিয়েছি, একটা আসতে পারে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণ সম্পর্কে আলোচনা করো, ভারতবর্ষের অবশিল্পায়ন ঘটেছিল যেটা, তার সম্পর্কে কিছু আলোচনা করো। আর সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদানটা, এটা খুব ইম্পর্টেন্ট এবারকার জন্য, তো এটাও পড়ে নিও, তোমাদের এখান থেকে কমন আসতে পারে। তারপরে এবার আমরা চলে যাব যে 6ষ্ঠ পত্র থেকে, আমরা 6ষ্ঠ পত্র থেকে কী কী দিয়েছি, সেটা হচ্ছে বাংলার নীল বিদ্রোহ, বাংলার যে নীল বিদ্রোহ হয়েছিল তা সম্পর্কে কিছু আলোচনা করতে হবে, সেটা সম্পর্কে লিখতে হবে তোমাদের। দ্বিতীয়ত হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনটা সম্পর্কে 1942 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, জাতীয়তাবাদের উন্মেষের কারণ সম্পর্কে আলোচনা করো। আর টিকার মধ্যে যে সমস্ত টিকা আমি দেখিয়েছি, টোডরমল, সুলিকুলনীতি, সুফি আন্দোলন, দুদু মিয়া, অন্ধকূপ হত্যা, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, হরিজন আন্দোলন, রাওলা টাইম, তো এই কয়েকটা হলো টিকা। তো যা হোক, আশা করা যায় এই ভিডিও দিয়ে অনেকটা সন্তুষ্ট করে পেরেছিলেন। সঙ্গে থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য, আর দেখতে থাকবেন আমাদের স্টাডি সিঙ্গার চ্যানেল। এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।